আইডি আর পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। লগ ইন করার পর আমি একটু পেমেন্ট হিস্টোরিতে যাব। হিস্টোরিতে যাওয়ার পর দেখতেছি এরর এরর, এবং এইখানে ফাইনালি কমপ্লিটেড আসছে। এবং এটা কখন হয়েছে? 1:16 দিকে হয়েছে। সো আমি এখন 2:15 থেকে আর কি এই কাজটা করতেছি, এবং 29 তারিখে এই বিষয়টা, যেহেতু দিনের বেলায় প্রচণ্ড রকমের এই ঝামেলা হয়েছে এবং এই এররগুলো কিন্তু এরকম 27 তারিখ থেকে শুরু করে চলতেই আছে। অনেকে কিন্তু অনেক প্রবলেম ফেস করে হয়তো বা অ্যাপ্লিকেশন ফিটা জমা দিতে পারছে। যাই হোক, এখন আমি একটু অ্যাপ্লিকেশন ফিটা একটু চেক করি, দেখি এখানেও দেখাচ্ছে যে সাকসেসফুল আছে। আমি এখন কথা বেশি না বাড়িয়ে যেটা করবো, একটা অ্যাপ্লিকেশন করে ফেলবো। অ্যাপ্লিকেশনের জন্য যেটা করতে হবে, এখানে কোঠা থাকলে কোঠা দিতে হবে, যেমন ফ্রিডম ফাইটার দেওয়া আছে। তো আমি এখানে কলেজ সিলেকশনে চলে যাব, এখান থেকে ঢাকা নিলাম, এবং ঢাকা মহানগরীতে আমি অ্যাপ্লাইগুলো করতে যাচ্ছি। যার যেই বিভাগ, সেই বিভাগে সে এখান থেকে সুন্দরভাবে সিলেক্ট করতে পারবে। এবং সরি, এখানে কিন্তু ডিস্ট্রিক্টের কথা আছে, ডিস্ট্রিক্টের কথা এটা আমি বলতে চাইছিলাম। যাই হোক, এখন আমি ঢাকা মহানগরী সিলেক্ট করলাম, এবং ঢাকা মহানগরী থেকে আমি আমার কলেজের যেই ডিজায়ার যে কলেজ, এটার একটা আমি লিস্ট অলরেডি করে রাখছি। সো সেই কলেজের লিস্ট অনুযায়ী আমি একটু চেক দিচ্ছি। যেমন আমার এই কলেজটা, ফার্স্ট কলেজটা হাজারিবাগে অবস্থিত, তো সেখান থেকে আমি শহীদ বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব গভর্নমেন্ট কলেজে আমি সিলেক্ট করতে যাচ্ছি, এবং এখানে গিয়ে সায়েন্সটা সিলেক্ট করতে যাচ্ছি। যদি কারো কোঠা থাকে, অবশ্যই এখান থেকে আপনি সেই কোঠাটা উপযুক্ত আপনার যে সনদ আছে, সেই সনদ দিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। যাই হোক, এখন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার সনদটা লাগবে না, কিন্তু আপনি যখন পরবর্তীতে অ্যাডমিশন নেবেন তখন কিন্তু লাগবে। যাই হোক, আমার যেহেতু কোঠা নেই, আমি এই বিষয়টা নিয়ে চিন্তাও করতেছি না, আমি জাস্ট সায়েন্স নিয়ে নিলাম। ওকে, এখন যেটা করবো, এখান থেকে আমি চলে যাব একটু আমার ডিজায়ার যে পরবর্তী যে কলেজটা আছে সেই কলেজে। তো সেই কলেজটা হচ্ছে আমি লালবাগ থানার মধ্যে অবস্থিত, এবং লালবাগ থানার এখানে আছে লালবাগ গভর্নমেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজ, এবং এখান থেকে আমি সায়েন্সটা সিলেক্ট করে নিলাম। তারপরে যেটা করবো, আমি লালবাগ থেকে আমি চলে যাব একটু আমার ডিজায়ার পরবর্তী কলেজটা হচ্ছে সূত্রাপুরে। সূত্রাপুরের এখান থেকে হচ্ছে কবি নজরুল গভর্নমেন্ট কলেজটা আছে, এবং এখান থেকে আমি সায়েন্স সিলেক্ট করে নিলাম। এবং সূত্রাপুরের আমার আরেকটা কলেজ আছে, সেটা হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী কলেজ। তো এই কলেজটাও আমি সায়েন্স সিলেক্ট করে নিলাম, এবং এখানে সায়েন্স সবগুলোতে সিলেক্ট করা হয়ে গেল। এবং এখন আমার কিন্তু অ্যাপ্লিকেশনটা এখন সাবমিট করতে পারতেছি না, কারণ ন্যূনতম 5টা লাগবে। তো আমি যেটা আরেকটা করতেছি সেটা হচ্ছে আমার মোহাম্মদপুর। ওকে, মোহাম্মদপুর থেকে আমি আইটা নিচ্ছি, সেটা হচ্ছে গভর্নমেন্ট, মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ। সো এটা আমার হচ্ছে না, আমি যেটা করব মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ যেটা আছে, কেন্দ্রীয় কলেজ যেটা আছে, এবং এখান থেকে আমি সায়েন্সটা নিয়ে নিলাম। ওকে, আমার কিন্তু এইখান থেকে সিলেক্ট হয়ে গেল। আমি আরেকবার রিচেক করব যে আমার পছন্দের ক্রমটা ঠিক আছে কিনা। যদি কোনো পছন্দের ক্রমে প্রয়োজন হয় উপরে নিচে করার জন্য, জাস্ট সিম্পলি এটা প্রেস করলে এটা উপরে চলে যাবে, এবং যদি চান যে এটাকে আমি আবার নিচে দেবো, তাহলে জাস্ট এটা এইভাবে দিলেই উপরে নিচে চলে আসবে। ঠিক আছে, তো আমার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি দেখতেছি সবগুলো সায়েন্স এবং ভার্সন বাংলা সিলেক্ট করা হয়েছে, এবং এখানে আমার যেহেতু কোঠা নেই, আমি কোঠার কোনো বিষয়ে নিয়ে আসি নাই। তো আমি জাস্ট এখান থেকে কী করবো, সাবমিট করে দিব। এখানে আমাকে দেখাচ্ছে যে আপনি চাচ্ছেন কি না, এই চয়েস অনুযায়ী সাবমিট করতে আমি জাস্ট প্রসিড করে দিলাম। ঠিক আছে, আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে, এবং আমি চাইলে এখান থেকে ফর্ম ডাউনলোড করে নিতে পারবো। ঠিক আছে, আমি জাস্ট ডাউনলোড করে রাখতেছি একটা। ওকে, এটা আমার ডাউনলোড ফাইলটা আছে। যদি চাই আমি এখান থেকে কিন্তু এডিটও করতে পারবো। ঠিক আছে, এবং এডিট করার ক্ষেত্রে কিন্তু আমার এখানে কিন্তু আমি সর্বোচ্চ 5 বার কিন্তু এডিট করতে পারবো। ঠিক আছে, তো এখানে আমার কোনো এডিটের কোনো প্রয়োজন নেই, জাস্ট আমি মাই প্রোফাইল আরেকবার ক্লিক করলাম, সেখান থেকে আমি আমার সিলেকশনটা তো প্রয়োজন নেই, আমি জাস্ট ভিউ অ্যাপ্লিকেশনটা দিচ্ছি। এই যে ভিউ অ্যাপ্লিকেশন, ম্যাক্সিমাম ইআইএন অ্যালাউড 10, আর ম্যাক্সিমাম আমি তো 5টা দিয়েছি, সিলেক্টেড ইএন কাউন্ট। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এখন যে কেউ চাইলে এখানে আরও অ্যাড করতে পারে, চাইলে এখান থেকে কমাতে পারে। ঠিক আছে,
ওকে, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং কারো যদি কোনো প্রবলেম ফেস করেন, কেউ যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে জানাতে পারেন। থ্যাংক ইউ।